একটা আন্তরিকতা ভালোবাসা আশীর্বাদ প্রাপ্তি ঘটে। তাই আমাদের প্রাচীনকালে একজন অন্ধ ঋষি ছিলেন, বাবাকে দেখবে আর এমন ভাবনা করবে যে তাদের অন্তর্যামী পরমাত্মা তাদের উপর আশীর্বাদ বর্ষণ করছেন। বাচ্চাদের মাথায় হাত বোলাবে, তাদের শুভ আশীষ দেবে, মা বাবা নিজের সন্তানদের প্রেমের সাথে আদর করবে। কোলে তুলে নাও,
কোন শুভলগ্নের মতোই সন্তানেরা মা বাবাকে মিষ্টিমুখ করাবে, আর মা বাবারাও নিজেদের বাচ্চাদের মধুর প্রসাদ খাওয়াবে। এবার মিষ্টি খাইয়ে দাও মা বাবাকে। ছেলে মেয়েরা নিজেদের মা বাবাদের গলা জড়িয়ে ধরবে। মা বাবাকে খাইয়ে দাও। এইরকম দিন যেন চিরকাল থাকে, শুধু আজকে নয়, আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মা বাবাকে আমরা আদরের চোখে দেখে যেতে পারি। এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন এমন ব্রহ্মজ্ঞানী বিশ্ববন্দনীয় সন্ত শ্রী আশারামজি বাপুকে বারবার বন্দনা করে আসুন আমরা সকলে তার জ্ঞানযুক্ত অমৃতবাণী রসপান করি। আপ লোকো কো ইয়ে আচ্ছা লাগতা হে, যাদের ভগবানতার পথে এগিয়ে নিয়ে যাবে তাদের এমন আজ্ঞা পালন করা আমার কর্তব্য। আর আমি সেটা অবশ্যই পূর্ণ করব। হরি ওম, হরি ওম, হরি ওম। এবার মা বাবা নিজের বাচ্চাদের মাথায় হাত রাখবে, তাদের আশীর্বাদ করতে করতে তাদের মঙ্গলময় জীবনের জন্য এই প্রকারের শুভ সংকল্প করবে। একবার আমি বলবো, আর পরে সমস্ত মা বাবারা বলবে। তোমার জীবনে উদ্যম, সাহস, ধৈর্য, বলুন তোমার জীবনে উদ্যম, ধৈর্য, সাহস, বুদ্ধি, শক্তি আর পরাক্রমে, বুদ্ধি, শক্তি আর পরাক্রমে। ঠিক আছে, সবাই তিনবার ওম উচ্চারণ করবো একসঙ্গে। Oh, oh.